हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम। आज के अपन माजे जो भिडियो नहीं आसि से आपनारा बांग्लादेश थेके किभाबे होच्छे गिया डायमंड रिसार्च करबेन जे कारो आईडी সেটা হচ্ছে কি আপনারা দেখতেছেন বাংলাদেশ থেকে কিন্তু ডায়মন্ডের রিচার্জের অপশনটা উঠিয়ে দিয়েছে বিকাশ নগদ এবং কি আর আর যে যে অপশন ছিল বাকি সবগুলো কিন্তু উঠিয়ে দিয়েছে। বাট আমি কিন্তু বাংলাদেশ থেকে হচ্ছে কি আপনাদেরকে এখন হচ্ছে কি দেখাবো যে কিভাবে হচ্ছে কি আপনারা ডায়মন্ড কিনতে পারবেন সেটা আমি এখন দেখাবো আপনাদেরকে। তো চলুন আমি হচ্ছে কি এখন একটা ইমোর ভিতরে যাব। এই যে দেখতেছেন আমি একটা ইমোর ভিতরে আসছি। তো এখানে অবশ্যই দেখতেছেন এই নাম্বারটা হচ্ছে কি একটা বাংলাদেশি নাম্বার, ঠিক আছে? এই যে বাংলাদেশি নাম্বার আর আমি বাংলাদেশি থাকি, আমার নাম হচ্ছে মিশুন খান। আমি এখন হচ্ছে কি 210টা ডায়মন্ড রিচার্জ করবো, এখানে আপনাদেরকে দেখাবো আমি কীভাবে রিচার্জ করি। তো এই যে দেখেন এখানে রিচার্জের অপশনের উপরে দেখেন ডায়মন্ড আছে একদম জিরো। হ্যাঁ, আমি এখন 210টা ডায়মন্ড কিনবো আর সেটাই দেখাবো। আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি ভিন্ন রকম একটা অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টের মাধ্যমে হচ্ছে আমি ডায়মন্ড রিচার্জ করি। অনেকে হয়তো আমার কাছ থেকে ডায়মন্ড কিনছে, যারা যারা তারা অবশ্যই জানেন যে আমি হচ্ছে গিয়া বিকাশ রকেট এগুলি বাদে হচ্ছে গিয়ে ডায়মন্ড দিতে পারি। তো যাই হোক, এখন দেখেন আমি রিচার্জের উপরে ক্লিক করবো। হ্যাঁ, তো এই যে রিচার্জের উপরে ক্লিক করার পরে হচ্ছে কি আমি এই যে দেখেন 210টা ডায়মন্ডের উপর রিচার্জ ক্লিক করবো, 210টা ডায়মন্ড কিনবো আমি। হ্যাঁ, এই রিচার্জের উপর ক্লিক করে দিলাম, একটু লোডিং নিতেছে আপনার, একটু যেহেতু আমার নেট ব্যবহার করতেছি আমি, তো একটু সময় নেবে, সমস্যা নাকি। আপনারা অবশ্যই দেখুন কীভাবে হচ্ছে আমি ডায়মন্ডগুলি রিচার্জ করি, অবশ্যই দেখবেন, অবশ্যই দেখে দেখলে শিখতে পারবেন আপনারাও। তারপর হচ্ছে গিয়ে এখানে আমি হচ্ছে গিয়া আমি একটা নাম্বার দিয়ে দেবো, আমার যে অ্যাকাউন্ট খুলছে আমি যে নাম্বারটা দিই আমার নাম্বারটা এখন দিয়ে দেবো আমি 01939759702। এটা হচ্ছে আমার ডায়মন্ডের যে রিচার্জের অ্যাকাউন্ট, ওইটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। আর নিচে অপশনটা হচ্ছে গিয়া এখন হচ্ছে গিয়ে একটা পাসওয়ার্ড আমি এখন দিয়ে দিব 89467। এখন হচ্ছে গিয়ে আমি ওকে বাটনের উপরে ক্লিক করে দেব। এখন এই যে গো টু পেমেন্ট এটার উপরে আমি ক্লিক করে দেব। তারপরে এখানে আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব, যে আমার অ্যাকাউন্টে যে একটা পাসওয়ার্ড আছে আমি এখন পাসওয়ার্ডটা এখানে বসাবো, ঠিক আছে? তো আমার পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখন আমি হচ্ছে গিয়া এই যে গো টু পেমেন্ট লেখা আছে নিচে, আমি গো টু পেমেন্টের উপরে ক্লিক করবো। এখন এই যে দেখতেছেন গো টু পেমেন্ট, এটার উপর আমি ক্লিক করব। এই যে দেখতেছেন আমি গো টু পেমেন্টের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে অবশ্যই আপনারা একটু দেখুন, যেহেতু বাংলাদেশ নেটওয়ার্ক একটু প্রবলেম হতেই পারে। এখন হচ্ছে কি এখানে কিভাবে দেখেন কিভাবে কি করবেন আপনারা তো জানেন না, তো সেজন্য হচ্ছে কি আপনারা যদি এটা SMS-এর মাধ্যমে আনতে চান, কোডটি একটা কোড আসবে আপনাদের ফোনে, ওই কোডটা দিলে হচ্ছে কি আর টাকা এখান থেকে আমার টাকাটা পেমেন্ট হয়ে যাবে, ঠিক আছে? তো আপনারা যদি কোডের মাধ্যমে আনতে চান, মানে SMS-এর মাধ্যমে আনতে চান, তাহলে এই উপরেরটা দিবেন। আর নিচে যদি কলের মাধ্যমে আনতে চান তাহলে হচ্ছে কি নিচেরটার উপরে ক্লিক করবেন। হ্যাঁ, তাহলে হচ্ছে কি কলের মাধ্যমে আপনাকে তারা হচ্ছে কি একটা কোড দিবে, আর যদি আপনি SMS-এর মাধ্যমে আনতে চান তাহলে ওই উপরের রিসিপ এ কোড ওইটার উপর ক্লিক করবেন। তো আমি যেহেতু হচ্ছে কি SMS-এর মাধ্যমে কোডটা আনবো, সেহেতু আমি উপরেটার উপর ক্লিক করবো, রিসিপ এ কোড। হ্যাঁ, অবশ্যই আমি রিসিপ এ কোডের উপর ক্লিক করলাম। না না সরি, আসলে এখানে দুই নম্বরটাই হবে, দুই নম্বরটা হচ্ছে কোডের মাধ্যমে, সরি আমার ভুল হয়ে গেছে, একটু ক্যান্সেলের উপরে ক্লিক করলাম। আমি এখন দ্বিতীয়টার উপর ক্লিক করে দিব। এখন আমার একটা কোড আসবে, ঠিক আছে? কোডের জন্য একটু অপেক্ষা করি, উপর দিয়ে টান দিয়ে দেখি কোডটা আসছে কি না। কোডটা এখনও আসেনি, একটু সময় নিতেছে, আপনি একটু ওয়েট করুন, কোডটা আইসা পড়বে কিছুক্ষণের ভিতরে। তো ভাই আমার হচ্ছে গিয়ে পাসওয়ার্ডে আইসা পড়ছে এখানে, তো আমি হচ্ছে গিয়ে কোডটা এখন দিয়ে দিব 7417। দেখতেছেন আমার কোডটি কিন্তু অটোমেটিক আইসা পড়ছে। এখন হচ্ছে আমি কী করবো দেখেন, এই যে এখানে লেখা আছে কনফার্ম দ্য পেমেন্ট, হ্যাঁ এটার উপর আমি ক্লিক করে দেব। তো একটু ওয়েট, যেহেতু ডায়মন্ডগুলি আসবে। তারপরে যে দেখেন এখানে লেখা কী আসছে, পেমেন্ট হ্যাজ বিন প্রসেসড, মানে আমার কিন্তু এখান থেকে আমার টাকাটা কেটে নিয়ে গেছে অটোমেটিক। এই যে দেখতেছেন পেমেন্ট ইজ প্রোগ্রেস ইন প্রোগ্রেস, হ্যাঁ
আমার টাকাটা অটোমেটিক কেটে নিয়ে গেছে, আমার ডায়মন্ড ওয়াইসা পড়ছে। তো আমি এখন ব্যাক করে দেখাবো যে আমার আসলে ডায়মন্ডগুলি আসলো কিনা, 210টা ডায়মন্ড। হ্যাঁ দেখতেছেন আমার 210টা ডায়মন্ড কিন্তু আইসা পড়ছে অটোমেটিক, দেখতেছেন আমার 210টা ডায়মন্ড অ্যাকাউন্ট আইসা পড়ছে। তারপর একটু ব্যাক করে দেখাই যে সাকিব অ্যাকাউন্টটা ছিল, এই যে দেখেন এই সাকিব অ্যাকাউন্টের ভিতরে আমার কিন্তু 210টা ডায়মন্ড যোগ হয়ে গেছে অটোমেটিক। তো আপনারা যদি চান আমার মতো বাংলাদেশ থেকে ডায়মন্ড কিনবেন, আপনারা অবশ্যই আমার গ্রুপে জয়েন করবেন। গ্রুপে জয়েন করার পরে আমার কাছে বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে একটা অ্যাকাউন্ট খুলে দেবো। অ্যাকাউন্ট খোলার পর হচ্ছে গিয়ে আপনারা নিজেরাই হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকে ডায়মন্ড কিনতে পারবেন, যে কেউ এটা পারবেন ভাই, এটা কোনো ফ্যাক্ট ভিডিও না। আপনারা অবশ্যই অনেকে কী করে ভিডিওগুলি না দেখে হচ্ছে গিয়ে টেনে টেনে দেখে তারপর কিছুই বুঝতে পারে না, তারপর বলে কি যে এটা ফ্যাক ভিডিও, তারপর নিচে কমেন্ট করে, আজে বাজে কমেন্ট করে। আপনারা অবশ্যই আসবেন, আসার পর দেখবেন যে আসলে আমি ডায়মন্ড দিতে পারি কি দিতে পারি না। হ্যাঁ এর আগে আমার দুইটা ডায়মন্ড রিচার্জের ভিডিও দেওয়া আছে, সেটা অন্যরকম। একটা হচ্ছে গিয়ে ডলার হয়তো নগদের মাধ্যমে দেওয়া হয়েছে, আর একটা ওইখানে দেওয়া হয়েছে হয়তো একটা রাশিয়ান একটা অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হয়েছে। আর এখন যেটা আমি দিছি সেটা হচ্ছে গিয়ে একটা ওয়েব মানির অ্যাকাউন্ট, ঠিক আছে। তো দেখতেছেন, অবশ্যই দেখছেন আমি কীভাবে হচ্ছে গিয়ে ডায়মন্ডগুলি রিচার্জ করলাম। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, ভিডিওটা বেশি বড় করব না। এর পরবর্তী ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো আপনাদেরকে, সেটা হচ্ছে গিয়ে ইমো হ্যাকের যে একটা সফটওয়্যার আছে যে 120। হ্যাঁ এটা সবাই আমাকে বলতেছে ভাই আপনার কাছে পাসওয়ার্ড আছে কিনা, পাসওয়ার্ড আছে কিনা। তো আমি পরবর্তীতে ভিডিওটা থাকবে হচ্ছে গিয়ে আমার 120 ইমো 120-এর হ্যাকের পাসওয়ার্ডটা আমি অবশ্যই আমি সবাইকে দিয়ে দেবো একদম ফ্রিতে। হ্যাঁ তো আপনারা অপেক্ষা করুন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। একদম ইমো হ্যাকের যে সফটওয়্যার 120, এটা দিয়ে কী কাজ করা হয় এবং কী পাসওয়ার্ডটা কী, আপনাদেরকে আমি সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেবো এটা। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, দয়া করে। এ বলে আমার ভিডিওটা শেষ করতেছি, আল্লাহ হাফেজ।